একদিকে গোষ্ঠীকোণ দল রুখতে বা সবাইকে একসাথে নিয়ে কাজ করার জন্য যখন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভা ভোটের আগে দলের রদবদল করেছেন, ঠিক সেই সময় আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হুগলি জেলার বলাগড় বিধানসভা এলাকায়। জানা যায়, ডুমুরদহ নিত্যানন্দপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যা সান্ত্বনা বিশ্বাস তার এলাকায় কিছু সমস্যার কথা নিয়ে পঞ্চায়েত প্রধান রথীন দাসের কাছে আসলে অশ্রব্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি সহ শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। এমনকি সেই মহিলা পঞ্চায়েতে ঢুকতে পর্যন্ত পারেনি। ঠিক পাল্টা অভিযোগ করেন প্রধান রথীন দাস। তিনি বলেন, আমার এখানে এসে গালিগালাজ ও পাশাপাশি ভাঙচুর চালানো হয়, একে অপরের ঘাড়ে দোষ চাপান, পুরো বিষয়টি দলের অপর নেতৃত্বকে জানাবেন বলে জানিয়েছেন। আমি ঢুকলাম, ঢুকে কামালদা বলে একজন স্টাফ আছে, ওনাকে আমি জিজ্ঞাসা করলাম, দাদা আমার বাকি যে লেবারটা আছে আমি লেবারটা দেবো। তা বলছে কি, মনে হচ্ছে প্রধান সব নামগুলো দিয়ে তুলে নিয়ে যায়। আমি ঠিক আছে, যদি যে কটা বাকি থাকে আমি তাহলে গিয়ে জিজ্ঞাসা করি প্রধানকে। প্রধানকে গিয়ে তখন আমি জিজ্ঞাসা করলাম যে, প্রধান আজকে 6 তারিখ পর্যন্ত আগের লেবারটা তো শেষ হয়ে গেছে, তাহলে বাকির লেবারটা আমি নাম দিই। ও বলছে কি, না আজকে না, পরের সপ্তাহে। আমি বলি, কেন আজকে তো শেষ হয়ে গেছে, তাহলে আজকে নামগুলো দিয়ে দিই। বলছে, না এই সুগরের বাচ্চা তুই বেশি কথা বলছিস, তুই একদম বেশি কথা বলবি না, সুগরের বাচ্চা তোর গলা টিপে মারবো বলে যা সামনে যা পাচ্ছে তাই ছুঁড়ে ছুঁড়ে আমার গায়ে মারছে। আমি বলছি, এরকম করছো কেন তুমি, করছি যে যা সামনে পাচ্ছে তাই ছুঁড়ে ছুঁড়ে আমাকে মারছে। তারপর ছুটে এসে ঢুকে আমাকে 2 হাত দিয়ে গলা টিপে ধরেছে। ওখানে তো ক্যামেরা নেই, না ক্যামেরায় ফুটেজ থাকতো। তারপরে ওখান থেকে তাড়াতাড়ি করে বিজেপির একজন সদস্য শুক্লা আর কামালদা একজন স্টাফ আমাকে ধরে নিয়ে গিয়ে কামালদার সামনে চেয়ারে বসিয়ে রাখলো। এখানে এখন 2 মাস হতে গেল আমি গ্রাম পঞ্চায়েতের প্রধান আছি। অন্যদিনের মতন গ্রাম পঞ্চায়েত সুষ্ঠু প্রকারে চলছিল, পঞ্চায়েতের কাজকর্ম সরকারি কর্মচারী ব্যস্ত ছিল, আমিও কাজে ব্যস্ত ছিলাম। সান্ত্বনা বিশ্বাস আমাদের দলের মেম্বার বিকেল 4টা নাগাদ প্রায় আমার ঘরে ঢুকে আমার এনার্জিএস কাজ নিয়ে একটা বিতর্ক কথা বলতে বলতে আমি তাকে তার বুথে কিছুদিন আগে একটা রাস্তা উদ্বোধন হয় এনার্জি মেটেরিয়ালসের, সেই রাস্তাটা আমি ওনাকে বলি, প্রশ্ন করি যে, কাকি তুমি এমন কাউকে ভাষা দিয়েছো যে আমার বাবা মাকে তুলে অকথ্য ভাষায় তুমি এসব বাজে ভাষা করেছো কেন? উনি সেই মুহূর্তে আমাকে তো ওইখানে আরও এক্সট্রা গালাগালি দিল, ওনার কোনো কথা নেই যে আমি এরকম ধরনের করিনি বা করেছি। আমার বাবা মা তুলে, আমাদের ফ্যামিলি তুলে অকথ্য ভাষা যেটা বলা যায় না, একটা মহিলা মেম্বার হয়ে তার মুখে শোভা পায় না, সেই সব ভাষা দিল। তার স্বামী হট করে গ্রাম পঞ্চায়েতের মধ্যে ঢোকে এবং আমার রুমে ঢুকে যায়, এবং আমার রুমে ঢুকেই একটা তার প্রশ্ন, এই ঘরে CCTV নেই তো, তাহলে ওকে এখানেই পুঁতে রাখবো বলেই আমার টেবিলটা আমার গায়ের উপর দিয়ে ফেলে, আমি যে চেয়ারে বসেছিলাম একটা কাঠের চেয়ার, আমি পিছন দিকে হেলে যাই, ও গিয়ে গলাটা চেপে ধরে। হুগলি থেকে মনতোষ চৌধুরীর প্রতিবেদন, নিউজ বাংলা টুডে।